গুড মর্নিং বললে না তো গুড মর্নিং বলে না গুড মর্নিং গুড মর্নিং আজকে রান্না করতে চলে চালু যেমন করলাম আমাকে একটা উম্মা দাও হোমওয়ার্ক করেছিস তুই? হ্যাঁ হ্যাঁ স্যার হোমওয়ার্ক করেছ? হ্যাঁ। কি হোমওয়ার্ক দিয়েছিল? মাতিঙ্গো ম্যাথ। কি হোমওয়ার্ক দিয়েছে স্যার? ম্যাথে দেখি। এটা হোমওয়ার্ক করেছি। এত এত বড় বড় হ্যান্ড রাইটিং। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 8:30। তো মাসির কাজ হয়ে গেছে আর আমারও স্নান কমপ্লিট, ঘরদোর মোছা হয়ে গেছে। আর সকালে ঈশানকে দুধ বিস্কুট দিয়েছিলাম, এখন ম্যাগি করে দেবো। আর বাজারে চলে এসেছে, তো কী কী বাজার এসছে ওকে ম্যাগিটা খাওয়ানোর পর তোমাদের দেখাচ্ছি। দেখতে থাকো সারাদিন কী কী করি। আমি এসে আছি মাম্মা। তুমি এসে গেছো? কি করতে এসছো? ম্যাগি খেতে? খুব খিদে পেয়ে গেছে? সকালে দুধ বিস্কুটটা খাওনি? খাওনি কেন? খেতে ইচ্ছা করছিল না? বাহ, ম্যাগিটা খেতে ইচ্ছা করছে? দেখি কেমন খেতে ইচ্ছা করছে। হাঁ করো। ও বাবা, তো মুখ দিয়ে জল বেরাচ্ছে ম্যাগি খাওয়ার জন্য। এখানে দু রকমের মাছ এনেছি, তো তেলাপিয়া মাছ আর একটা চারা পোনা মতো। তো দু রকমের মাছ আছে আর এটাকে আমি এখন ধুয়ে নেব। আর এদিকে প্লাস্টিকে আছে আলু আর পেঁয়াজ। তো চলো তাহলে এখন মাছটা ধুয়ে নেব, নিয়ে রান্নাটা করে নিই। আলুটা এখন কেটে নেব। তো কি রান্না করা যায় দেখছি। আলুটা কেটে রাখি আপাতত, আলু পেঁয়াজটা, তারপর রান্না করার টাইমে ভেবে নেবো কী রান্না হবে, কী রেসিপি হবে। আর ঈশান তো শুধু মাছের ঝাল দিয়ে খেতেও পারবে না, কারণ ওর খুব ঝাল লাগবে। ওই জন্য আলু দিয়ে একটা ভাবছি তরকারি করবো মাছের, আর একটা পেঁয়াজ দিয়ে ঝাল করবো। তো এতেই হয়ে যাবে। আর আজকে রান্নাটা না আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ আমার ভিডিওটা এডিট করা হয়নি, ভাবলাম রান্নার কাজটা করে নিই। তো অনেক বেলা হয়ে যায়, প্রত্যেক দিন এডিট করতে করতে আমার প্রচুর টাইম লেগে যায়। তো যার জন্য ভাবছি আজকে রান্নাটা আমি তাড়াতাড়ি করে নেবো, আর ওদের তো খিদেও পেয়ে যায়, অত বেলা করলে হবেও না। তো যার জন্য আমি একটু রান্নাটা আজকে তাড়াতাড়ি করছি। এখন 9টা বাজে, তো 9টার মধ্যেই বসে পড়লাম রান্না করতে। লম্বা লম্বা করে আলু কেটে নেবো, আর ভাবছি আলু দিয়ে একটা ঝোল করবো। তো চারাপোনা, যেটা ছোটো ছোটো চারাপোনা মাছটা আছে, ওটা দিয়ে ভাবছি ঝোল করবো, আর তেলাপিয়া মাছে ঝাল করবো। তেলাপিয়া মাছের ঝাল তো খুবই ভালো লাগে। তো তো হাতে ব্যথাটা সেই কেটে গেছিলো, একটু দেখো শুকিয়ে গেছে, একটু একটু ব্যথা আছে। তো দেখো এইভাবে লম্বা করে আমি আলুটা কেটে নিয়েছি,
ঝোল করব। তো দেখো আলুটা তো কাটা হয়ে গেল, এখন আমি কলে ধুতে নিয়ে এসেছি, আর এর সাথে সাথে আমি চাল আর মাছটাও ধুয়ে নেব। তো যেহেতু মাছটা আমি ধুতে নিয়ে এসেছি কলে, তাই কাক ভীষণ রকম বিরক্ত করছে, তো সমানে ডেকে যাচ্ছে কা কা করে আর সামনে চলে আসছে। তো এখন আমি মাঝে মাঝে জল দিয়ে তাড়াচ্ছি, তাও যাচ্ছে না। তো যাই হোক, এখন আমি এগুলো ধুয়ে নেব, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। তো দেখো এখানে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি দেখো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দু রকম মাছ, তো দেখো ভেজে নেব, একটা ঝাল আর একটা ঝোল করব। সর্ষের তেল খুব ভালো গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। তো চলো, নুন হলুদ মাখা হয়ে গেছে আমার, আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে সর্ষের তেল গরম হয়ে গেছে, আর এই হলো আলু ধুয়ে নিয়েছি, আর এই হলো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা আছে। তো চলো তাহলে মাছটা ভেজে নিই। তো এই কটাই থাক, আবার আর একবার ভাজতে হবে, তো এই চারটে আর একবার ভেজে নেব, নাহলে মাছ ঘেঁটে যাবে। গ্যাসটা জ্বলে দিয়ে দিই। তো দেখো এই চার পিস আছে, তো এটা পরে ভেজে নেবো, ওটা আগে ভাজা হয়ে যায়। তো দেখো মাছটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। সবকটা মাছ আমি উল্টিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। তো দেখো আগের মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি, আবার যে চারটে মাছ ছিল তো ওগুলো ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে। কি করছিস? পড়ে যাবি তো, তাড়াতাড়ি কর, ঠান্ডা লেগে গেছে তোর, তাড়াতাড়ি স্নান কর। তো দেখো এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, এখন আর একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে আমি মাছের ঝালটা করে নেব। কড়াইটা খুব গরম হয়ে গেছে, এই জন্য ধোঁয়া হচ্ছে। লাল লাল করে পেঁয়াজটা ভাজবো, আমি মাছের ঝালটা। তো দেখো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিলাম, এদিকে ভাতটা ফুটছে, গ্যাসটা আস্তে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, এর মধ্যে এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। মাছ বলতে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি, তেলাপিয়া মাছের ঝাল হবে। তো
তো দেখো ঝোলটা ফুটছে, এখন এটা ঢাকা বন্ধ করে দেবো। আর এর মধ্যে তেলাপিয়া মাছের সাথে সাথে আমি চারাপোনার দুটো মুড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ঝোলের মধ্যে মুড়ো থাকলে ভালো লাগে না খেতে। তো ঝোলটা ফুটছে, এখন এটা আমি ঢাকনা বন্ধ করে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। একটু নেড়ে দিলাম, তো চলো ঢাকনা বন্ধ করে রান্নাটা করি। তো দেখো 10 মিনিট পর ফিরে আসলাম, দেখছি তরকারিটা ভালো করে হয়ে গেছে, পুরো রেডি মাছের ঝাল। এখন আমি নামিয়ে নেব, তারপর ঝোলটা বসিয়ে দেব, আর ওদিকে ভাতটা আমি দমে রাখবো। গ্যাসটা নিভিয়ে দিলাম, আর এখানে মাছের ঝালটা নামিয়ে ঝোলটা করব, তারপর রান্না হয়ে যাবে। তো দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ঝোলটা করে নেব। দেখো এখানে আমার রান্না কমপ্লিট। তো এটা মাছের ঝাল, আর এটা হলো মাছের ঝোল। তো ঈশান তো স্নান করে নিয়েছে, আর বুবাইয়েরও স্নান কমপ্লিট। ভাত খাবে? এই তো ভাত বাড়ছি। তো চলো তাহলে ভাতটা বেড়ে নিই, আর ওদেরকে খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নেব। তো দেখো ঈশানকে ভাতটা দিয়ে দেবো, আর ঈশান নিজের হাতে খাবে বলছে, তো তো এখন নিজের হাতেই খায়। তো নিজের হাতে খাক, আর তিনজনেই একসাথে বসে যাব, বুবাইও বসে যাবে। ঈশান দাদাকে ডাকো, ভাত খাবে, তুমিও চলে এসো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।